ওয়েলকাম টু নবনী আর নিলয় ভিডিও চ্যানেল। সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি 32। তো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে। আমরা ভিতর থেকে ঘুরে এসেছি, ভিতরে ভিডিও করা নিষেধ, তো এর জন্য আমরা ভিডিও করতে পারিনি। আর এখানে সামনের জায়গাটা অনেক সুন্দর, তো নবনী নিলয়ের খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। আর আমাদের সঙ্গে এসেছে দিদি, দিদি হচ্ছে নবনীর পিসি। দিদি অনেক দূর থেকে এসেছে, দিনাজপুর থেকে ঢাকায় এসেছে ডক্টর দেখানোর জন্য। আর দাদা হচ্ছে স্কুলের টিচার, দিদিও স্কুলের টিচার। তো ওনারা আসছে ধানমন্ডি 32-এ, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখবে। ভিতর প্রবেশ ফি মাত্র 5 টাকা। সাপ্তাহিক ছুটি হলো বুধবার। আর হচ্ছে ছোট থেকে 12 বছরের বয়সদের কোনো টিকিট লাগে না, তো এটাই মনে হয় সব থেকে বেশি কম মূল্য টিকিট। তো আর এখানে অনেক শিক্ষণীয় জিনিস আছে, এই লেকে প্রচুর পরিমাণ মাছ আছে। তো আর ছোট ছোট মাছগুলো একদম মানে সিঁড়ির কাছে চলে আসে, তো এর জন্য এখানে সবাই বসে বসে মাছগুলোকে দেখে। আর নবনী নিলয় তো সেই মহা খুশি এই মাছগুলো দেখছে। আর অনেক দূরে ঝুলন্ত ব্রিজ আছে, তো ওখানে ঘুরে ঘুরে দেখছে। দুঃখের বিষয় ওরা ওখানে যেতে পারেনি, কারণ হচ্ছে ওখানে যাওয়া নিষেধ। আর এই তো ওরা দুজন একদম মানে খুব মনোযোগ সহকারে আর সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। আর যে দিদি বসে আছে এখানে, দিদি অনেক সুন্দর সুন্দর ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে, মানে ছবি উঠাচ্ছে, তারপরে হচ্ছে নবনী নিলয়ের একটু ভিডিও করছে। দাদা তো সেই খুশি এখানে এসে। আর নবনী ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছে, এখানে একটু বসে আছে। তো ও বারবার বলতেছিল যে মা চলো বাহিরে যাই বাহিরে যাই, তো আমরা বললাম যে যাব যাব। তো শেষ পর্যায়ে দিদিকে বললাম যে দিদি চলেন বাহিরে যাই, দিদি বললো দাঁড়াও আর একটু থাকি, যেহেতু জায়গাটা অনেক সুন্দর আর অনেক সবুজ, অনেক গাছগাছালি আছে এখানে। তো এর জন্য ভাবলাম যে না আর কিছুক্ষণ এখানে থাকি। তো এক সময় আমরা এখান থেকে উঠে গেলাম, উঠে সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে দেখি অনেক ফুল গাছ আছে এখানে, যেমন হচ্ছে বকুল ফুল গাছ। তো আমি ভুল করে কদম ফুল বলে ফেলেছিলাম, যেহেতু এখানে কদম ফুলের কোনো গন্ধই নাই, কোনো নামই নাই। এখানে আসলে অনেক 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 বকুল ফুল গাছ, আর একদম নিচে অনেক ফুল পড়ে আছে। যাদের মন চায় তারা ফুল টুকায়, আর যাদের মন চায় তারা ফুল টুকায় না। আর আমার মানে বকুল ফুল দেখলেই মনে হয় যে না আমি একটু ফুল টুকাই। আমার বকুল ফুলের গ্রানটা খুবই ভালো লাগে। তো আমি নিলয় আর নবনী তিনজনে মিলে হচ্ছে বকুল ফুল টুকালাম, অনেকগুলো ফুলই নিলাম। নিয়ে ভাবলাম যে এটা ব্যাগে রেখে দিই। আর এই তো এখানে দিদি সুন্দর তাদের দুজনের ছবি উঠাচ্ছে। তারা এখানে এসে খুব খুশি, কারণ দাদা হচ্ছে টিচার, ভালো লাগে। আর নিলয় ক্যান্ডি খাচ্ছিল, ক্যান্ডি খেতে খেতে বল আমি একটা ক্যান্ডি মাছকে দিব। তো ও সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে মাছকে একটা ক্যান্ডি দিয়ে দিল। মাছ তো ওর ভয়ে দৌড়, আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমি নিলয়কে বললাম চলো বাবা একটু দূরে যাই, তাহলে মাছ চুপে চাপে এসে খেয়ে ফেলবে। আর নবনী দাঁড়া খুব মনোযোগ সহকারে দেখছিল যে মাছ আছে কি না। তো আমরা বললাম চলো আমরা একটু উপরে যাই, ওরা আস্তেই করে চলে আসবে। তো এর জন্য আমরা একটু চলে গেলাম উপরে। আর নবনী নিলয় তো সেই খুশি, কারণ এত বড় বিশাল বড় একটা জায়গা, খুব লাফালাফি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করতেছিল। আর আমি দিদি আর হচ্ছে দাদা তিনজনে মিলে হচ্ছে ছবি আর ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো এক সময় আমরা চলে গেলাম একটু সামনের দিকে, সামনের দিকে গিয়ে দেখি যে সেই অনেক বড় একটা স্টেজ। তো স্টেজে হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হবে, তো কী প্রোগ্রাম হবে আমরা আসলে নিজেও জানি না, অনেকক্ষণ ধরে বসেছিলাম ওখানে। আর নবনী নিলয় একটু ঘোরাঘুরি করছে এই পাশ সে পাশ। এই হচ্ছে বিশাল বড় বকুল ফুল, আর এই হচ্ছে নিচে অনেকগুলো ফুল পড়ে আছে। তো আমি নিলয় আর নবনী তিনজনই খুব মহাব্যস্ত ফুল টুকানো নিয়ে। আর নিলয় নবনী আবার সেই সিঁড়িতে চলে গেল, সিঁড়ির সামনে গিয়ে সে আবার খেলাধুলা করলো। ওরা এখান থেকে যাবেই না, যেহেতু এটা অনেক সুন্দর একটা জায়গা, তারপর এসে মাছ আছে। আর নবনী বললো যে মা টিকিটগুলো ছিঁড়ে ফেলে দিই,
তো আমি বললাম যে টিকিটগুলো তো আমি জড়ো পাল্টা করে ফেলেছি, তোমাকে দিচ্ছি, তুমি ছিঁড়ো। তো ও টিকিটগুলো ছিঁড়ে ফেললো। আর এই তো আমরা আবার সেই বকুল ফুল গাছের নিচে চলে আসলাম। তো দিদি বলতেছিল যে বকুল ফুলের গাছের ফল ওটা খাওয়া যায়, যেহেতু এখন ফল ফুলের সময় এই জন্য এখন আর ফল পাওয়া যাবে না। আর আমরাও খুব মানে খুঁজি নাই যে ফল আছে কি না। এখন আমরা একটু সামনের দিকে যাব। আর নিলয় তো বারবার ছুটাছুটি করে এখান থেকে সেখানে, ওখান থেকে ওখানে, একদম স্থির থাকে না, ও শুধু লাফালাফি ঝাপাঝাপি করে। আর এখানে একটা সুন্দর একটা জায়গা আছে, এখানে পার্কের ভিতর দিক দিয়ে একটু, তো এখানে এসে একটু কর্নার টাইপের। তো নবনী নিলয় এখানে একটু দৌড়াদৌড়ি করলো, আর এখানে দৌড়াদৌড়ি করে ওদেরকে একটু ভালো লাগলো। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মনে হয় যে ওরা হচ্ছে পড়ে যাবে। তো আমি বললাম যে মা এরকম করো না, পড়ে যাবা। ভাবলাম পরে ভালোভাবে দেখি যে এটা পড়ার কোনো অপশনই নাই, এটা এমনভাবে তৈরি করছে যে পড়ার কোনো অপশনই নাই। অনেক দূর থেকে বিশাল অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, একদম সমস্ত পার্ক লেকটাই দেখা যায় এখান থেকে। তো দিদি আর দাদা সেই ছবি উঠানো মনোযোগ সহকারে তারা ছবি উঠাচ্ছে। হঠাৎ করে দাদা আমাকে দেখে হেসে ফেললো, দিদিও হেসে ফেললো, দাদাও হেসে ফেললো। তো তারা খুব খুশি, অনেক খুশি এখানে এসে। আমারও অনেক ভালো লাগছে, এখানে খুব ভালো লাগছে, এত সুন্দর একটা শান্ত পরিবেশ। আর এখানে অনেক সিকিউরিটি, চতুর্দিকেই পুলিশের পাহারাদার রয়ে আছে এখানে। দিদি যেন কি বলতেছিল আমি আসলে ঠিক বুঝতেছিলাম না। তো আমি নবনীকে বললাম যে নবনী একটু আসো, সামনে যাই। তো আমরা আবার সেই সামনে একটু আবার নতুন করে হাঁটা শুরু করলাম। আর নিলয় তো আছে দুষ্টামি, ও তো এপাশ ওপাশ এক মিনিটও থাকে না। আমরা আবার একটু সামনের দিকে আগালাম। তো এভাবে করে আমাদের আজকে দিনটা চলে গেল। আর দিদি আর দাদা সেই খুশি, দুজনে মিলে শুধু ছবি উঠাচ্ছে। তো আমরা আর একটু সামনে এগোতে থাকলাম। এখানে হাঁটতে হাঁটতে ওরা দুজন দেয়ালের উপর দিয়ে হাঁটে, নিচে হাঁটে না। আমি বারবার বলতেছিলাম পড়ে যাবা, পড়বে না। তো এখানে আমি আবার সেই ফুলের সন্ধান পেয়ে গেলাম। মানে এখানে এত ফুল গাছ যে মিনিটে মিনিটে গাছ আর মিনিটে মিনিটে ফুল, আর এত সুন্দর সুন্দর ফুল যে যে কেউ দেখলেই এই ফুলগুলো হাতে নিয়ে নিবে। তো এর জন্য আমি আবার সেই ফুলগুলো হাতে নিয়ে নিলাম, আর আমার সঙ্গে নবনী নিলয় দুজনেই নিয়ে নিল। দেখছে যে তাদের মা হচ্ছে ফুল টুকাচ্ছে, আমরা কি বসে থাকি, এই জন্য ওরাও আমাকে ফুল টুকা টুকা দিচ্ছে। নিলয় বলতেছিল যে মা আরও দিচ্ছি আমি। তো নবনী নিলয় সেই আবার টুকাচ্ছে, ওদের সঙ্গে সঙ্গে দাদাও ফুল দিচ্ছে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকেন, বাই।